أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير মত ন্যাশনাল আমির সাহেব এবং মিশনারিজ সাহেব আমার বুঝর্গ মুরগিয়ান এবং সামনে অভিষ্ট ভাইরা এবং পর্দার অন্তরালে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার আপনাদের সবাইকে জলসায় স্বাগত জানাচ্ছি জলসা মুবারক জলসার উদ্বোধনী বক্তৃতা দেওয়ার জন্য আদিষ্ট হয়েছি এবং পাশাপাশি আমার জন্য একটি বিষয়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে আমি সেই নির্ধারিত বিষয় বক্তব্য শুরু করার পূর্বে হজরত মাসিরে মাহমুদ ইমাম আদি আলহ একটি উদ্ধৃতি আপনাদের সামনে পাঠ করে দিচ্ছি হজরত মাসির মাহমুদ আলহ সাল্লা এই জলসার গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন এই জলসার লক্ষ্য ও মূল উদ্দেশ্য হলো। আমাদের জামাতের সদস্যরা যেন কোনো না কোনোভাবে বারবার পারস্পরিক সাক্ষাতের মাধ্যমে নিজেদের মাঝে এমন এক পবিত্র পরিবর্তন সাধন করে যাতে তাদের হৃদয় সম্পূর্ণরূপে পরকালের প্রতি ঝুঁকে যায় নিবদ্ধ হয় আর তাদের মাঝে যেন তাকোয়া বা ক্ষোধাভীরতা সৃষ্টি হয় আর তারা ন পবিত্রতা তাকোয়া ধর্মানুরাগ সততা নম্রতা পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের ক্ষেত্রে যেন অন্যদের জন্য অনুবরণীয় আদর্শে পরিণত হয় নম্রতা বিনয় ও সততা যেন তাদের মাঝে সৃষ্টি হয় আর ধর্মীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা যেন বিশেষভাবে অনুপ্রাণিত ও উদ্যোগী হয় বর্তমান কালের কিছু বর্তমান কালের কিছু সংখ্যক বুদ্ধি শিল্পীর মতো বাহ্যিক চাকচিক্য ও জৌলুস দেখানোর উদ্দেশ্যে নিজ বয়াত গ্রহণকারীদের সমবেত করা মোটেও আমার উদ্দেশ্য নয় মাউর সাল্লাহ সাল্লাম বলেছেন যে বর্তমান যুগের গদিনশীল পীরের মতো বাহ্যিক চাক এবং জৌলুস দেখানো মোটেও আমার উদ্দেশ্য নয় বরং আমি যে মূল উদ্দেশ্য সাধন করবে কোন উপায় অবলম্ব কোন উপায় অবলম্বন করি তা হল জগৎবাসীর সংশোধন একমাত্র জগৎবাসীর সংশোধন কোনো বিষয় বা কোনো ব্যবস্থাপনা যদি সংশোধনের কারণ না হয়ে বিশৃঙ্খলার কারণ হয় তবে সে বিষয়ে আমার যে বড় শত্রু এই জগতে আর কেউ নেই মুসি মোহাম্মদ বলেছেন ব্যবসায় মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সংশোধন আপনারা যারা ব্যবসায় যোগদান করছেন আমরা যারা ব্যবসায় যোগদান করছি আমরা যেন এখান থেকে একটা পবিত্র পরিবর্তন নিজেদের মাঝে সৃষ্টি করে নিয়ে যেতে পারি সেই চেষ্টাটা যেন আমাদের সবার মাঝে থাকে এই দোয়াও করুন এবং এই চেষ্টাও করুন আল্লা তালা সবাইকে দিন আমার বক্তব্যের যে মূল বিষয়বস্তু আল্লাহ তালা অস্তিত্ব দোয়া ও আলোকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্ম বিমুখ বরং বলা যেতে পারে যে ধর্মের প্রতি তারা গুতে এবং এর প্রয়োজনীয়তা এবং কল্যাণাজ্যিকে তারা অস্বীকার করছে এর মূল কারণ হল অধিকাংশ মানুষ খোদার অস্তিত্বই বিশ্বাস করে না খোদার অস্তিত্বকে তারা অস্বীকার করে তাই খোদা তালাকে সন্তুষ্ট করার বিধি বিধান এবং নির্দেশনার তাদের কোনো প্রয়োজন তারা মনে করে না যার পর আমল করলে খোদা আনন্দিত হয় এমন কোনো নির্দেশ তারা মানতে প্রস্তুত নয় এমন লোকদের সাথে কথা বললে তাদের মুখ থেকে সঙ্গে সঙ্গে যে উত্তর আমরা পাই বা যে প্রশ্ন আমরা শুনতে পাই তাহলেও যদি খোদা থেকেই থাকেন তাহলে আমাদেরকে দেখিয়ে দাও খোদা কোথায় আছেন এখন যারা খোদায় বিশ্বাসী তাদের দায়িত্ব হচ্ছে খোদাকে দেখিয়ে দেয়া হাজর মাসিহে মাউদ ইমাম মাহাদি আলহ সাল্লা সালাম যিনি খোদার পক্ষ থেকে সেই যুগে আবির্ভূত হয়েছিলেন তিনি আবির্ভূত হয়েছেন তিনি বিশ্ববাসীকে সমসাময়িক যুগ যুগের লোকদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে তোমরা আসো আমার কাছে এসে থাকো আমি তোমাদেরকে খোদা দেখাবো সৃষ্টি এবং স্রষ্টার মাঝে যে একটি দূরত্ব সৃষ্টি হয়ে গেছে খোদা এবং তার বান্দার মাঝে যে একটি পঙ্কিলতা দেখা দিয়েছে দূরত্ব সৃষ্টি হয়েছে তা ঘুচানোর চেষ্টা আমি করব এই উদ্দেশ্যেই আমি প্রেরিত হয়েছি তিনি এজন্য সব ধরনের কষ্ট স্বীকার করতে প্রস্তুত ছিলেন তিনি বলেছেন তোমরা আমার কাছে আসো তোমাদের যাতায়াত খরচও আমি দিব আমার কাছে এক মাস অবস্থান করো এজন্য তোমাদের থাকা এবং খাওয়ার যে ব্যবস্থা সেটিও আমি করব। খুব কম লোকই এতে সাড়া দিয়েছিল কিন্তু যারা সাড়া দিয়েছিলেন যারা এসেছিলেন তার কাছে তারা খোদাকে দেখতে পেয়েছেন সম্মানিত সুধি যারা আমাকে শুনছেন প্রতিটি জিনিস বা বস্তু দেখার জন্য বা জানার জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে খোদাকে দেখার জন্য একটি পদ্ধতি বা ভিন্ন পদ্ধতি রয়েছে যেমন কোনো জিনিস যদি আমরা চোখে চোখে না দেখি বাহ্যিক চোখ দিয়ে না দেখতে পাই সেই জিনিসকে বা সেই জিনিসের অস্তিত্বকে আমরা অস্বীকার করতে পারি না যেমন বাতাস আমরা চোখে দেখতে পাই না অনুভব করি তো বাতাসকে দেখার জন্য একটি ভিন্ন চোখ রয়েছে সেটি হচ্ছে আমাদের ত্বক আমরা ত্বক দ্বারা বাতাসের উপস্থিতি বা বাতাসের যে অস্তিত্ব এটা আমরা অনুভব করি অন্যভাবে কোনো জিনিস স্বাদ হয়েছে কিনা সেটি দেখার জন্য আমাদের এই বাহ্যিক চোখ যথেষ্ট নয় এটি দেখার জন্য আরেকটি চোখ রয়েছে সেটি হচ্ছে জিব্বা জিব্বা দিয়ে আমরা সেই স্বাদ অনুভব করি অনুরূপভাবে আল্লাহকে দেখার জন্য একটি চোখ রয়েছে সেটি হচ্ছে হৃদয়ের চোখ সেই হৃদয়ের চোখ দিয়ে আল্লাহ তালাকে দেখতে হয় বাহ্যিকভাবেও আমরা আল্লাহকে দেখতে পাই আমার বক্তৃতার পরবর্তী অংশে সেটি আমি উপস্থাপন করার চেষ্টা করব যদি জড়ো কোনো খোদা তোমরা দেখতে চাও যদি বাহ্যিক কোনো খোদা তোমরা দেখতে চাও তাহলে ওই হিন্দুদের তৈরি যে প্রতিমা আছে সেগুলোর কাছে তোমাদের যেতে হবে না হয় কোনো মাটি বা পাথরের বা আটা দিয়ে তৈরি যে প্রতিমা রয়েছে তার কাছে তোমাদের যেতে হবে আর যদি তোমরা বলো না সত্যিকার যিনি খোদা আমাদের স্রেষ্ঠ তাকে আমরা দেখতে চাই তার সম্পর্কে তো পবিত্র কোরআন বলেছে যে বারা অর্থাৎ তিনি পর্দার অন্তরালের এক সত্তা তাকে দেখতে হলে তোমাদের হৃদয় চোখ দিয়ে দেখতে হবে শুধুমণ্ডলী যদি খোদাকে এসব জড় পদার্থের মতোই দেখা যেত তাহলে অন্ধদেরকে তিনি কিভাবে দেখা দিতেন বা অন্ধরা কীভাবে খোদাকে দেখতে পেত একটি প্রশ্ন তারাও তো অস্বীকারী থেকে যেত যদি বাহ্যিক চোখ দিয়ে খোদাকে না দেখতে পেত তাহলে তারা তো অস্বীকারকারী থেকে যেত এই জন্য আল্লা তালা বলেন লা তুদ্রিকুল আবসার ওয়াহুয়া ইউদ্রিকুল আফসারা ওয়াহু আল্লাফুল খাবির অর্থাৎ চর্মচক্ষু খোদাকে দেখতে পারে না কেননা তিনি জড়ো ও পার্থিব সত্তা নন বরং তিনি পরম সুক্ষাতে সূক্ষ্ম আর মানুষের চোখ কেবল জড়ো ও পার্থিব বস্তু দেখতেই সক্ষম আর তিনি স্বয়ং অর্থাৎ আল্লাহ স্বয়ং মানুষের চোখকে নিজের অস্তিত্ব দেখান বা তিনি স্বয়ং মানুষের সামনে ধরা দেন যদি তিনি ধরা দেন তবেই মানুষ তাকে দেখতে পারে কেননা তিনি অর্থাৎ আল্লাহ আল হাবির অর্থাৎ তিনি সবকিছুই অবগত তিনি সবকিছু জানেন কখন কোথায় দেখা দিতে হবে কার কাছে নিজেকে তিনি ধরা দিবেন এটি তিনিই ভালো জানেন তিনি স্বয়ং মানুষের কাছে পৌঁছে সাক্ষাৎ প্রত্যাশীদেরকে দর্শন সুধায় পরিতৃপ্ত করেন আল্লাহ তালা মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে পবিত্র কোরআনে বলেছেন আল একশো সাতাশি এর অর্থ হচ্ছে আমার বান্দা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে হে মোহাম্মদে মোস্তফা সাল আলহি ওয়াসাল্লাম যে আল্লাহর অস্তিত্বের প্রমাণ কি তারা যদি আমাকে দেখতে চায় তখন তুমি তাদেরকে জানিয়ে দিও তাদেরকে বলে দিও আমি তাদের খুব নিকটেই রয়েছি যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে যখন কোনো ব্যক্তি আমার কাছে দোয়া করে আমার কাছে চায় আমি তার দোয়া শ্রবণ করি তার ডাকে সাড়া দেই এবং তার প্রার্থিত বস্তু আমি তাকে দান করি এভাবে আমি আমার সাক্ষাৎ দিয়ে থাকি কখনো তার আকাঙ্ক্ষা পূর্ণ করে আবার কখনো দিব্য দর্শন এবং এলহামের মাধ্যমে তাকে সংবাদ দিয়ে আপন অস্তিত্বের প্রমাণ আমি দিয়ে থাকি অতএব আসো নিষ্ঠার সাথে আমার কাছে দোয়া করো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে চাও তাহলে আমি তোমাদেরকে আমার জ্যোতির বিকাশ দেখাবো আমি তোমাদেরকে আমার সাক্ষাৎ প্রদান করব। আল্লাহকে দেখার একটা উপায় আল্লাহ তালা পবিত্র করে নেয় স্বয়ং মহানবী সাল্ল ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন সেটা হচ্ছে কি যে যদি তোমরা আমাকে ডাকো আমার কাছে চাও আমি তোমার তোমাদের ডাকে সাড়া দিব এবং তোমাদের প্রার্থিত বস্তু তোমাদেরকে দান করব। এই ব্যবস্থাপত্র পরীক্ষা করে আমরা খোদা অস্তিত্ব সম্পর্কে সাক্ষাৎ জ্ঞান লাভ করতে পারি দোয়া গৃহীত হওয়ার মাধ্যমে মানুষ যখন কোনো কোনো সময় অসম্ভব ক্রিয়া দর্শন করে বা দেখে বা তার দোয়া গৃহীত হওয়ার ফলে তাকে বিভিন্ন অবস্থা সম্পর্কে আগাম সংবাদ দেয়া হয় তখন খোদার অস্তিত্বে মানুষের দৃঢ় বিশ্ব বিশ্বাস এবং দৃঢ় প্রত্যয় জন্মে আর তার হৃদয় সমস্যরে বলে ওঠে যদি এমন কোনো অস্তিত্ব না থাকতো তাহলে কে সেই সত্তা তাহলে কে সেই সত্তা যে আমার প্রার্থনা শুনে অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন এবং কে সেই সত্তা যে আমাকে পূর্বেই এমন আগাম সংবাদ দিয়েছেন যার সম্পর্কে আমি একেবারেই অনবহিত ছিলাম আমি জানতামই না ভবিষ্যতে কি ঘটবে কিন্তু তিনি আমাকে আগাম জানিয়েছেন এবং যথা সময়ে তা পূর্ণ করে দেখিয়েছেনও বটে অতএব দোয়া গৃহীত হওয়ার ফলে মানুষ খোদার অস্তিত্বের সংবাদ লাভ করে খোদার অস্তিত্বের দর্শন লাভ করে আর তার সত্তায় জীবন্ত বিশ্বাস এবং দৃঢ় ইমান লাভ করে এবারে আমি আপনাদের সামনে কতিপয় ঘটনা উপস্থাপন করব এই দোয়া সম্পর্কেই যারা দোয়া করেছেন অতীতে তারা কীভাবে এর ফল পেয়েছেন আর আজও যারা দোয়া করছেন তারা কিভাবে এর ফল পাচ্ছেন আপনারাও যদি আপনাদের মনের মাঝে উঁকি মেরে দেখেন একটু চিন্তা করে দেখেন দেখবেন যে আপনাকেও আল্লাহতালা কখনও কোনো না কোনো নিদর্শন দেখিয়েছেন হয়তো আপনার এখন উপস্থিত মনে নাই বা আপনি লিখে রাখেননি কিন্তু আপনি নিজেও ব্যক্তিগতভাবে সাক্ষী দিবেন যে কোনো না কোনো বেলায় আপনি আল্লাহর কাছে হাত পেতেছিলেন আর আল্লাহ তালা আপনাকে শূন্য হাতে ফিরিয়ে দেননি আপনার দোয়া কবুল করেছেন আপনার ঝুলি ভরে দিয়েছেন কিন্তু মানুষ বড়ই অকৃতজ্ঞ বিপদের সময় খোদাকে ডাকে বিপদ পার হয়ে গেলে খোদাকে ভুলে যায় বিপদ পার হয়ে গেলে খোদাকে ভুলতে হয় না বরং যে খোদা দয়া করে আমাদের প্রতি দৃষ্টি দিয়েছেন সেই খোদার প্রতি আরও কৃতজ্ঞ হতে হয় তাহলে খোদা ভবিষ্যতে আরও বাড়িয়ে দেন এটা খোদা তালার ওয়াদা পবিত্র কোরআনে যে আমার প্রতি কৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেবো যদি কোনো সন্তান বাবা মার কথা শুনে বাবা মার প্রতি অনুগত আনুগত্য প্রদর্শন করে বাবা মায়ের সেবা করে পিতামাতা সেই সন্তানকে আরও বেশি ভালোবাসেন আল্লাহ যিনি বাবা মার চেয়েও বেশি স্নেহশীল মমতাময়ী তিনি তো তার সৃষ্টিকে বাবা মার চেয়েও বেশি ভালোবাসেন অতএব আমাদের উচিত আমাদের খোদা ডাকে সাড়া দেয়া তার কথা শোনা তিনি যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন পথ চলতে বলেছেন সেভাবে সেই পথে পরিচালিত হওয়া হাজরত মাউদ হজরত মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসলামের জীবনে অগণিত অসংখ্য ঘটনা আছে যা দ্বারা প্রমাণ হয় যে তিনি যে খোদা আছেন তিনি খোদাকে দেখিয়েছেন যার ফলে হজরত মসি মোহাম্মদ আলাহিস্লা ভাষায় যদি আমরা বলি যে আরবের সেই বর্বর লোক যারা বন্য জন্তু জানোয়ার তুল্য ছিল রাতারাতি তাদের মধ্যে এমন এক পরিবর্তন সৃষ্টি হয়েছে যে তারা মানুষ হয়ে গেছে বন্য জানোয়ারের মতো মানুষ থেকে তারা মানুষ হয়ে গেছে এরপর দেখতে দেখতে তারা খোদা প্রেমিক মানুষ হয়ে গেছে এবং তারা যেন খোদাতুল্য মানুষ ছিল তাদেরকে দেখে মানুষ শিখত তাদের আচার ব্যবহার সব কিছু যেন খোদাকে দেখাত তারা মানুষকে খোদার পানে নিয়ে যেত তারা নিজেরা খোদার এবাদত করত আর অন্যদেরকে কিভাবে খোদার এবাদত করতে হয় সেই শিক্ষা তারা প্রদান করতো হাজর মোহাম্মদ সাল্লু আলহাম এবং তার সাহাবিদের অগণিত দৃষ্টান্ত রয়েছে এই যুগে হাজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের নিষ্ঠাবান দাস তার প্রেমিক এবং যিনি তার ভালোবাসায় নিমজ্জিত ছিলেন হাজরত মসিহে মাহুদ ইমাম মাহদি আলহি সাল্লা আসসালাম হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলহি সালাতসালাম তিনিও খোদা তালাকে দেখার বিভিন্ন পথ আমাদেরকে বাতলে দিয়েছেন খোদা দেখিয়ে গেছেন কয়েকটি ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এই ঘটনাগুলো আপনারা বারবার শুনেন কিন্তু আমি আবারও বলছি আজকে আমি জানি এখানের আঞ্চলিক গত বছরের আঞ্চলিক জলসায় মৌলানা বসিরুর রহমান সাহেবের বক্তৃতা আমি শুনেছিলাম তিনিও এরকম কয়েকটি ঘটনা এখানে উপস্থাপন করেছিলেন কিন্তু আমি আপনাদের সামনে আবারও উপস্থাপন করছি এগুলো খোদা ছাড়া আর কেউ করতে পারেন না এগুলো খোদার অস্তিত্বের বিশাল বড় একটি প্রমাণ এর চেয়ে বড়ো প্রমাণ আর হতে পারে না হাজর মাসিহ মহমদুল্লাহ ইসলাতুব আসলাম এর যুগে তিনি যখন কাদিয়ানে জামে আহমদিয়া বা মাদ্রাসাতুল আহমদিয়া প্রতিষ্ঠা করেন তখন দক্ষিণ হায়দ্রাবাদের একজন শিক্ষার্থী সেখানে পড়তে আসেন তার নাম ছিল আব্দুল করিম তিনি কাদিয়ানে পড়তে আসেন কিন্তু ঘটনাচক্রে তাকে পাগলা কুকুরে কামড় দেয় এবং তার মাঝে পাগলা কুকুরে কামড়ালে যে অসুখটি দেখা দেয় তার প্রকোপ দেখা দেয় তাকে সে যুগে কাদিয়ান থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে আমি যদি হ্যাঁ পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম ছিল যে গ্রাম কসুলিতে সেই কসুলিতে খ্রিস্টানরা এ ধরনের রোগীদের চিকিৎসা করার জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছিল সেই হাসপাতালে তাকে পাঠানো হয় চিকিৎসা করার জন্য এবং কিছুদিন চিকিৎসা করার পর সে মনে করে যে সে আরোগ্য লাভ করেছে সে ফিরে আসে কাঁদি কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার মধ্যে আবার পাগলামির বা উন্মাদনার প্রকোপ দেখা দেয় লক্ষণ প্রকাশ পেতে থাকে অর্থাৎ তার মধ্যে জলাতঙ্ক রোগ দেখা দেয় সে পানি দেখলেই ভয় পেতে থাকে তখন আমাদের সেই মাদ্রাসাতুল আহমেদীয়ার যিনি প্রধান শিক্ষক ছিলেন তিনি কুসুলিতে যে ডাক্তার তার চিকিৎসা করেছিল তাকে টেলিগ্রাম করে জানায় যে আপনার রোগীর মধ্যে এমন এমন কিছু লক্ষণ দেখা দিয়েছে এখন আমরা তার কি চিকিৎসা কী চিকিৎসা করবো টেলিগ্রাম পাঠানোর পর কুসুলি থেকে সংবাদ আসে যে সরি দুঃখিত নাফিং ক্যান বি ডান ফর আব্দুল করিম আমরা আব্দুল করিমের জন্য আর কিছুই করতে পারবো না বা আব্দুল করিমের জন্য আর কিছুই করা সম্ভব নয় যখন জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হাজর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলহ সালাতু আসালামের কাছে এই সংবাদ পৌঁছে তখন তিনি হৃদয়ে গভীর বেদন অনুভব করেন এই ছেলের জন্য কেননা দক্ষিণ হায়দ্রাবাদ অনেক দূর থেকে এই ছেলেটি কাদিয়ানে শুধুমাত্র ধর্ম শেখার জন্য এসেছে তার বাবা মা তাদের বুকের ধনকে এখানে পাঠিয়েছেন তখন তিনি তালার দরবারে বিগলিত চিত্তে দোয়া করতে আরম্ভ করেন এবং আল্লাহ তালা হাজর মসিহ মাউদ আলহ সালাত সালামের এই দোয়া বিনীত দোয়া কবুল করেন এবং এই আব্দুল করিম যার সম্পর্কে ইংরেজ ডাক্তাররা বলে দিয়েছিল যে তার জন্য আমাদের দ্বারা কিছু করা সম্ভব নয় তিনি সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করেন পরবর্তীতে তিনি জামিয়া পাশ করেন জামাতের খেদমত করেন আজও তার সন্তানরা বিশ্বের বিভিন্ন প্রান্তে জামাতের সেবায়রত আছে এখানে যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই অনেকেই হয়তো এই কথাটার দিকে দৃষ্টি আকর্ষণ করেন না এটুকু বলেই হয়তো বক্তব্যটা শেষ করে দেন বা এই ঘটনাটা শেষ করে দেন কিন্তু এরপরেও কিছু কথা আছে সেই কৌশলী ডাক্তারদের কাছে যখন এই সংবাদ পৌঁছে যে এই আব্দুল করিম আরোগ্য লাভ করেছে তখন তারা হতভম্ব হয়ে যায় অবাক হয়ে যায় এটি কি করে সম্ভব এবং সেখান থেকে একজন মুসলিম ডাক্তার আব্দুল্লাহকে তারা কাদিয়ানে পাঠায় গিয়ে দেখো আসলে ব্যাপারটা কি। তাকে কাদিয়ানে পাঠায় এবং একটি চিঠি দিয়ে পাঠায় এবং সেই পত্রটি ছিল হাজত মাসিহে মাহমুদ আলহ আসলাম উল্লেখ করেছেন সেই পত্রটি হাকিকাতুল বহিতে আপনারা পাবেন বারাই রুহানিক হাজানের বাইশতম খণ্ডে আছে চারশো বিরাশি নম্বর পৃষ্ঠায় অত্যন্ত দুঃখ এবং মনস্তাপ আমাদের যে আব্দুল করিমকে পাগলা কুকুর কামড়েছিল এর প্রতিক্রিয়ায় নিপতিত হয়ে সে গিয়েছে এবং তার মাঝে জলাতঙ্ক রোগ দেখা দিয়েছে পুনরায় কিন্তু একথা শুনে আমরা খুবই আনন্দিত হয়েছি যে সে দোয়ার মাধ্যমে আরোগ্য লাভ করেছে উল্লেখ করেছে তারা যে সে দোয়ার মাধ্যমে আরোগ্য লাভ করেছে প্রাণ ফিরে পাওয়ার এমন ঘটনা কখনও আমরা শুনিনি এটি খোদার কৃপা এবং বুজুর্গ বান্দাদের দোয়ার প্রভাব প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি এটি সে যুগের ঘটনা এবং এই ঘটনার আজ প্রায় একশো বছরের বেশি পার হয়ে গেছে আমি আপনাদেরকে আবার বলছি এই যে ঘটনাটি ঘটেছিল এই ঘটনার আজকে একশো বছরের বেশি পার হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত এই দুই সাল পর্যন্ত যদি কোনো রোগ কোনো মানুষকে পাগলা কুকুর কামড়ায় এবং তার মাঝে জলাতঙ্ক রোগ দেখা দেয় আজ পর্যন্ত তার চিকিৎসা নেই আজ পর্যন্ত তার চিকিৎসা নেই একমাত্র দোয়া একমাত্র জীবন্ত খোদার কাছ থেকে হাজরত মসিহে মাউদ আলাহি সাল্লাতে আসলাম দোয়া করে তার প্রাণ ফিরিয়ে এনেছিলেন তার তার প্রাণ ভিক্ষা এনেছিলেন তো এটি খোদা জীবন্ত খোদার অস্তিত্বের একটা বিরাট প্রমাণ আমরা আপনাদের সামনে বারবার উপস্থাপন করি আপনারা মনে রাখবেন যে আপনারা আমরা সেই জামাতের সদস্য সেই মসিহে মাউদ আলাহি সাল্লাতে আসলামের অনুসারী যিনি আমাদেরকে জীবন্ত খোদা দেখিয়ে গেছেন এবং আমাদেরকে বলেছেন যে তোমরা এই জীবন্ত খোদার সঙ্গে সম্পর্ক রচনা করো আমাদের আহমদী হওয়ার উদ্দেশ্য এবং লক্ষ্য বৃথা যদি আমরা সেই জীবন্ত খোদার সঙ্গে সম্পর্ক করতে ব্যর্থ হই শুধুমাত্র পুরনো লোকদের গল্প বলা এবং পুরনো লোকদের গল্প শুনে সাময়িকভাবে আপ্লুত হওয়া এটি আমাদের উদ্দেশ্য নয় আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আমরা যেন এগুলো স্মরণ করি এবং নিজেরা আত্মস্থ করার চেষ্টা করি এবং নিজেদের জীবনে যেন এমন একটি বিপ্লব সৃষ্টি করে দেখাতে সক্ষম হই যাতে আমাদের পরে যারা আসবে তারা যেন আমাদেরকে উদ্ধৃত করতে পারে যেন তারা আমাদেরকে স্মরণ করতে পারে শ্রদ্ধাভরে আমি এই ঘটনা সম্পর্কে ডিটেলস এখানে লিখে নিয়ে এসেছিলাম আমি আপনাদেরকে একটু শুনিয়ে দেই। যে যদি কোনো খোদা বিদ্যমান না থাকে তাহলে এই অসম্ভব কি করে সম্ভব হলো সে সময় হিন্দুস্তানে এক ভিনদেশি সরকার ছিল ইংরেজ সরকারের রাজত্ব ছিল এবং ইংরেজ সরকারকে ভারতে যে কোনো ঘটনায় ঘটুক না কেন তা ইংরেজ সরকারকে জানাতে হতো পত্রপত্রিকা লিখতে হতো বই পুস্তক যা রচনা করা হতো এর প্রত্যেকটি কপি ইংরেজ সরকারের অফিসে পাঠাতে হতো এবং তারা রীতিমতো এটি পর্যালোচনা করতেন এটি ইংরেজ সরকারের একটা বৈশিষ্ট্য কোনো বিদ্রোহ দেখা দেয় কি না বা বিদ্রোহের বীজ আছে কি না কোথায় কিভাবে বিদ্রোহ শুরু হয়েছে এটি তারা খুব গভীরভাবে পর্যালোচনা করতেন এই জন্য যত ধরনের প্রকাশনা আছে এগুলো তারা সংগ্রহ করতেন এবং এগুলো তারা রেকর্ডে রাখতেন যে যুগে এই ঘটনা ঘটেছে এবং আহমদি জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা লিখিতভাবে বিশ্বের সামনে উপস্থাপন করেছেন যে আমার দোয়ার ফলে এমনটি হয়েছে হিন্দুস্তানের মুসলমান খ্রিস্টান হিন্দু শিখ মোটকথা সকল ধর্ম এবং জাতির লোকেরা সে সময় তার বিরোধী ছিল বিষয়টি একবার ভেবে দেখবেন সবাই হাজর নাসি মহমুল্লাহ আসলামের বিরোধী ছিল আর তিনি তার বইতে লিখছেন যে আমার দোয়ার ফলে আল্লাহতালা এই নিদর্শন প্রকাশ করেছে আব্দুল করিমের প্রাণ ফিরিয়ে দিয়েছেন আল্লাহ তালা তাহলে এই হিন্দু খ্রিস্টান এবং যা আর্য সমাজি শিখ যারা ছিল তারা কি মসি মহম্মদুল্লাহ বিরুদ্ধে সরকারের কাছে তারা আবেদন করতো না অভিযোগ করতো না যে এই ব্যক্তি মিথ্যা বলছে আজকে পর্যন্ত এমন কোনো রেকর্ড নেই যে আমাদের আহমদিয়া গবেষণা করিয়েছে আমরা যতটুকু অনুসন্ধান করে দেখেছি আজকে পর্যন্ত এমন একটি সংবাদ পাওয়া যায়নি যে এই ঘটনার বিপরীতে ইংরেজ সরকারের কাছে কেউ এই অভিযোগ আরোপ করেছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যা বলেছে এটি প্রমাণ করে যে মি মির্জা গোলাম আহম্মদ কাদিয়ান আলহিয়া সাল্লাব আসলাম জীবন্ত খোদার অস্তিত্ব উপস্থাপন করতে গিয়ে যে নিদর্শনের কথা বলেছেন সেটি একেবারেই ষোলো আনা শতভাগ সত্য ছিল আরেকটি ঘটনার কথা আপনাদেরকে বলি আহমেদী জামাদের পবিত্র প্রতিষ্ঠাতা যখন আল্লাহ নির্দেশে প্রতিষ্ঠিত মসজিদ এবং ইমাম মাহাদি হওয়ার দাবি করেন তখন তার বাদীরা তাকে নিয়ে তার ব্যক্তি জীবন নিয়ে তার লেখাপড়া নিয়ে অনেক হইচই আরম্ভ করে আপনারা জানেন তা তার খুব একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না অনেকে তাকে বলতে থাকেনি তো আরবি বলতে পারে না এর উচ্চারণ ঠিক না এর এই সমস্যা এর ওই সমস্যা তখন তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেন কেননা তিনি বাড়িতে যৎসামান্য পড়াশোনা করেছিলেন গৃহশিক্ষকের কাছে এর বাহিরে তার কোনো পড়াশোনা ছিল না ব্যক্তিগতভাবে পড়াশোনা করেছেন কিন্তু কোনো স্কুল কলেজ বা মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেননি অভিযোগ একেবারেই সত্য ছিল তিনি কোরআন হাদিসের গুরুতত্ত্ব রহস্য এবং বিভিন্ন বিষয় বিশ্লেষণ করার যোগ্যতা রাখেন না বলে বিরুদ্ধবাদীরা আপত্তি করত। এই আপত্তির প্রেক্ষিতে হাজর মাসিহে মাহুদ ইম্মাদি আলহ সাল আসসালাম আল্লাহ তালার কাছে দোয়া করেন এবং এই দোয়ার ফলে আল্লাহ তালা তাকে এক রাতে আরবি ভাষার চল্লিশ হাজার ধাতু শিখান কতগুলো চল্লিশ হাজার ধাতু তাকে শিখিয়েছেন এরপর তিনি এই ঐশী নিদর্শনকে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করার জন্য উচ্চাঙ্গীন এবং উচ্চ মার্গের বাক্যিতাপূর্ণ আরবি ভাষায় বিশটির অধিক গ্রন্থ রচনা করেছেন বড়ো বড়ো পুস্তক রচনা করেছেন কোনো ছোটো বই দুই চার পৃষ্ঠার চটি বই তিনি লেখেননি বড়ো বড়ো পুস্তক তিনি রচনা করেছেন প্রণয়ন করেছেন আল্লাহ তালার কাছ থেকে শিখে জেনে এবং চ্যালেঞ্জ দিয়েছেন এক একটা বই লিখে আজকে পর্যন্ত কোনো আরব বা কোনো অনারব যারা আরবি জানেন আরবিতে পাণ্ডিত্য রাখেন কেউ আজকে পর্যন্ত তার সেই আরবি ভাষায় লিখিত বইয়ের যে চ্যালেঞ্জ যেকে খণ্ডন করে দেখাও আজকে পর্যন্ত কেউ খণ্ডন করতে পারেনি ইনশাল্লাহ ভবিষ্যতেও পারবে না বাংলায় দু একটি বই অনুদিত হয়েছে আপনারা বইগুলো পড়ে দেখবেন যে কত উচ্চমানের মানের কথা হাজত মাসি মাহুদ আলাহ ইসলাতুব আসলাম এই বইগুলোতে লিখেছেন কেউ কেউ তখন আপত্তি করত। আপত্তি করার তো আর করতে তো আর কোনো কিছু লাগে না তারা আপত্তি করতো যে মির্জা সাহেব যখন একটা দুটো বই লিখলেন যে মির্জা সাহেব বইগুলো পড়ার পর যে মির্জা সাহেব নিশ্চয়ই কোনো আরবকে ধরে এনে পয়সা দিয়ে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছেন তাকে দিয়ে বইগুলো লেখান আর নিজের নামে চালিয়ে দেন এই আপত্তিও তারা করেছে কিন্তু মির্জা ইনি তো আরবি ব্যাকরণই জানেন না ইনি আরবি সম্পর্কে তার কোনো জ্ঞানই নাই এই সমস্ত কথা তিনি কীভাবে লিখতে পারেন এই সমস্ত বক্তব্য তিনি আরবিতে কী করে লিখতে পারেন আবার কখনও কখনো বলছেন যে তার পুস্তকে কেবল নাভি বা ব্যাকরণগত অনেক ব্যাকরণগত ভুল রয়েছে কিন্তু আরব বা আররব কারোই আজ পর্যন্ত তার পুস্তকের প্রতিদ্বন্দ্বিতায় কোনো পুস্তক রচনা করার যোগ্যতা হয়নি বা কোনো ক্ষমতা তারা প্রদর্শন করতে পারেননি পুস্তক রচনা করার সামর্থ্য তারা বা সাহস তারা দেখাতে পারেনি আমি আপনাদের সামনে আরেকটি কথা বলতে চাই এখানে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বাংলাও খুব ভালো জানেন ইংরেজিও জানেন হয়তো অনেকে ফ্রেঞ্চ ভাষাও জানেন ফরাসি ভাষাও জানেন এবং যারা আবার অনেকে আছেন যারা আরবি ভাষায়ও অভিজ্ঞ আবার কেউ কেউ হয়তো থাকতে পারেন যারা স্প্যানিশ ভাষাও জানেন আজকাল ভাষা শেখার প্রতি মানুষের অনেক আগ্রহ রয়েছে কিন্তু আপনাদের মধ্যে কে এমন আছে যে এই কথা বলতে পারে যে আমি একটা বই লিখব আর চ্যালেঞ্জ দিব যে এই বইয়ের মতো উন্নত মানের বই ভাষাগত দিক থেকে ব্যাকরণগত দিক থেকে বক্তব্যের যে মূল বিষয়বস্তু মূল বিষয়বস্তু উপস্থাপনের দিক থেকে কেউ এর সমকক্ষ বই বা সমমানের বই লেখে লিখে দেখাতে পারবে না কেউ এমন আছেন কি কেউ নাই কেউ কথা বলতে পারে না আজকে পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ দেয়নি কিন্তু হজরত মাসিহে মাদ আলাহ আসলামকে যখন আল্লাহ তালা আরবি ভাষা শিখিয়েছেন তখন তিনি প্রতিটি ক্ষেত্রে চ্যালেঞ্জ দিয়েছেন এবং তার এই চ্যালেঞ্জের মোকাবেলায় কেউ আসেনি এবং এই মোকাবেলায় না আসা প্রমাণ করে যে তিনি যে বক্তব্য দিয়েছিলেন তিনি যে খোদার উপরে আস্থা রেখে এই ঘোষণা দিয়েছিলেন সেই খোদাও সত্য আর খোদার উপরে তিনি যে আস্থা রেখেছিলেন সেই আস্থাটাও একেবারেই সঠিক ছিল এটিও এক জীবন্ত খোদার প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করে আপনারা জানেন হাসরত মাসিহ মহদুল আলাহ ইসলাতু আসলাম ইসলামের করুণ অবস্থা দেখে ইসলামের শোচনীয় অবস্থা দেখে ইসলামের চরম দুর্দশা দেখে তিনি বারাহিনী আহমদিয়া পুস্তক রচনা করেছিলেন বারাহিনী আহমদিয়া তিনি যখন রচনা করেন সারা ভারতবর্ষে উপমহাদেশে হইচই পড়ে যায় শিক্ষা জগতে সাহিত্যের জগতে আলোড়ন সৃষ্টি হয় যে এ কেমন এক গ্রন্থ রচনা করে বসলু মির্জা সাহেব হসরত মোহাম্মদে মোস্তফা সাল্লাহ আলহিবাসালামের পর বিগত চৌদ্দশো বছরে এই ধরনের গ্রন্থ কেউ রচনা করতে সক্ষম হয়নি কিভাবে তিনি লিখেছিলেন কে তাকে এই জ্ঞান দিয়েছিল কে তাকে ইসলামের সত্যতা প্রমাণ করার জন্য মহানবী সাল আলহিবাস্লামের আদর্শ এবং অনুপম চরিত্র উপস্থাপনের জন্য এই বই লিখতে সহায়তা করেছিল একমাত্র আল্লাহ তালাই করেছিলেন তিনি এই পুস্তক রচনা করার পর এবং এই পুস্তকে তিনি যে তিনশোটি দলিল উপস্থাপন করেছিলেন ইসলামের স্বপক্ষে তার জন্য এটি খণ্ডন করার জন্য দশ হাজার রুপি পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছিলেন তখন যারা বিরুদ্ধবাদী ছিল তাদের মধ্যে এক ধরনের আন্দোলন সৃষ্টি আলোড়ন সৃষ্টি হয়েছিল উদ্দীপনা দেখা দিয়েছিল এবং তার বিরোধিতাও সৃষ্টি হয়েছিল তখন কিন্তু আজ পর্যন্ত এই বইয়ের খণ্ডন কেউ লেখাতে লিখে দেখাতে পারেনি পুরস্কার পাওয়া তো দূরের কথা আজকে পর্যন্ত কেউ সাহস করেনি তো এটিও হাজরত মাসিহে মাউদ আলাহি সালাতব পিছনে যে এক মহান সত্তা এক জীবন্ত খোদা সর্বদা সক্রিয় ছিলেন তারই প্রমাণ বহন করে আমি আরও একটি ঘটনার কথা বলছি আপনাদের সামনে হাজরত মাসিহে মাউদ আলাহি সালাতু আসলাম তার দাবির পরে যখন বারবার বলতেন যে আমার কাছে আসো আমি তোমাদেরকে খোদা দেখাবো তখন তার বাড়ির পাশের লোকেরা যাদের মধ্যে অধিকাংশ ছিল হিন্দু শিখ এবং আর্য সমাজই অনেকেই ছিল সাহুকার তাদেরকে বলে সুদের ব্যবসায়ী বা এই ধরনের মানুষ ব্যবসায়ী ছিল হিন্দু শিখ এবং আর্য সমাজি তারা বলতে লাগলো মির্জা সাহেব আপনি তো বাহিরের লোকদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন খোদা দেখাবেন বলে আমরা তো আপনার বাড়ির কাছে লোক আমাদেরকে কোনো নিদর্শন দেখান তিনি বলে হ্যাঁ ঠিক আছে আমি তোমাদেরকেও নিদর্শন দেখাব তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেন অনেক দোয়া করেন আল্লাহ তালা তাকে বলেন যে তোমার মনোবাঞ্ছা হুঁশিয়ার পরিপূর্ণ করা হবে তুমি হুশিয়ারপুর চলে যাও তিনি কাদিয়ানের পাশে একটি নদী আছে কাদিয়ান থেকে প্রায় নয় কিলোমিটার দূরে সেই নদীতে নদীর পাড়ে যান সেখানে নৌকায় বসে তিনি হুশিয়ারপুরে যান আমি জানি না এইটা ওনাকে জানেন কি না তিনি যে নৌকায় চড়ে হুশিয়ারপুর গিয়েছিলেন এবং একজন সাহাবিক কোলে করে তাকে নিয়ে নৌকায় উঠিয়েছিলেন তিনি হুঁশিয়ারপুরে যান এবং কানক মন্ডিতে জায়গা হচ্ছে বাজারটার নাম হচ্ছে কানকমন্ডিতে তিনি একটি হাভেলি আমি নাম এখনই বলবো এই বাড়িতে তারই একজন পুরনো বন্ধু সুরিদ তার বাড়িতে পরিত্যক্ত বাড়ি মোটামুটি বলা যায় সেই বাড়িতে তিনি অবস্থান করেন বাড়ির দোতলায় অনেকেই এখানে গিয়ে দেখে এসছেন আজকে জামাত সেই বাড়ির একটি অংশ এখন কেনার সুযোগ পেয়েছে সৌভাগ্য লাভ করেছে অপর অংশটি এখনও হিন্দুদের কাছে আছে সেই বাড়িতে তিনি চল্লিশ দিন অবস্থান করেন এবং তিনি দোয়া করেন আল্লা আল্লাহতালার কাছে এবং একটি বিশেষ নিদর্শন লাভের জন্য তিনি দোয়া করেন আপনারা জানেন সে নিদর্শন কি ছিল হাজরত মুসলে মাউদ রাদি আল্লাহ তালা সংক্রান্ত নিদর্শন আল্লাহ তালা তাকে এই চল্লিশ দিন চিল্লাকষি করার ফলে দান করেছিলেন বিশে ফেব্রুয়ারি আঠারোশো ছিয়াশি সালে আজকে থেকে কত বছর পূর্বে একশো তেত্রিশ বছর পূর্বে তাকে আল্লাহতালা এই সংবাদ দিয়েছিলেন এবং তিনি তা একটি বিজ্ঞাপনের আকারে প্রকাশ করেন যে আল্লাহতালা বলেছিলেন আমি তোমাকে একটি রহমতের নিদর্শন দান করছি তদ অনুযায়ী যা তুমি আমার নিকট চেয়েছিলে হে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলহ সালাম সুতরাং আমি তোমার আহাজারি তোমার ব্যাকুলতা তোমার ক্রন্দন শুনেছি এবং তোমার দোয়াকে নিজ রহমতে কবুল হওয়ার সম্মান দান করেছি আর তোমার সফরকে যা হুশিয়ারপুর এবং লুধিয়ানার সফর তোমার জন্য মোবারক করেছি সুতরাং কুদরত রহমত এবং নৈকট্যের নিদর্শন তোমাকে দেওয়া হচ্ছে এবং আশিস ও অনুগ্রহের নিদর্শন তোমাকে দেওয়া হচ্ছে এবং বিজয় ও সফলতার চাবি তুমি পেতে যাচ্ছ হে বিজয়ী তোমার ওপর সালাম খোদা কথা বলছেন যাতে করে যারা জীবনের আকাঙ্ক্ষী মৃত্যুর পাঞ্জা থেকে মুক্তি পায় আর যারা কবরে পড়ে আছে যারা কবরে শুয়ে আছে তারা কবর থেকে বাইরে বেরিয়ে আসে যাতে করে ইসলাম ধর্মের এবং আল্লাহ আল্লাহতালার কালামের মর্যাদা লোকদের সামনে সুস্পষ্ট হয়ে যায় প্রকাশিত হয় এবং যাতে করে সত্য তার সমস্ত বরকত এবং আশিস এবং কল্যাণের সাথে আসে এবং মিথ্যা তার সমস্ত অশুভ শক্তি নিয়ে পালিয়ে যায় আর যাতে করে লোকেরা বুঝতে পারে যে আমি খোদা সর্বাধিপতি যা চাই তাই করি এবং যাতে করে তারা বিশ্বাস করে যে আমি তোমার সাথে রয়েছি এবং যাতে করে তারা একটি সুস্পষ্ট নিদর্শন পায় যারা খোদার সত্তায় ইমান আনয়ন করে না এবং খোদার ধর্ম এবং তার কিতাব এবং তার পবিত্র রসুল মোহাম্মদে মোস্তফা সল্ল্লাহ আল্লাস্লামকে অস্বীকার করে তার এবং মিথ্যার দৃষ্টিতে দেখে এবং অপরাধীদের রাস্তা প্রকাশ হয়ে যায় সুতরাং তোমাকে সুসংবাদ যে একটি প্রসিদ্ধ এবং একটি পবিত্র পুত্র তোমাকে দান করা হচ্ছে একজন বুদ্ধিমান ছেলে তুমি পাবে সেই ছেলে তোমার ঔরজ্জাত হবে এবং তোমারই বংশধর হবে সুন্দর পবিত্র ছেলে তোমার অতিথি হয়ে আসছে তার নাম হবে আনমোয়াইল বশির হবে তার নাম তাকে পবিত্র আত্মা দেয়া হয়েছে আর সে অপবিত্র তাকে পবিত্র হবে নুরুল্লাহ হবে মোবারক সে যে আকাশ থেকে আগমন করে তার সাথে অনুগ্রহ রয়েছে যা তার আশার সাথে সাথে থাকবে কৃতজ্ঞ সম্মান দৌলত এবং ঐশ্বর্যের অধিকারী হবে সে সে পৃথিবীতে আসবে এবং তার মসি নফস এবং রুহুল হকের বরকত দ্বারা অনেককে অনেক অসুস্থকে সুস্থ করে তুলবে সে কালেমাতুল্লাহ বা আল্লাহর কালাম কেননা খোদার রহমত এবং সে অনেক মেধাবী বুদ্ধিমান এবং হৃদয়ের দিক থেকে অনেক সহিষ্ণু এবং বাহ্যিক এবং আভ্যন্তরীণ জ্ঞান দ্বারা পরিপূর্ণ করা হবে তাকে সে তিনকে চার করবে সিম আসলাম বলছেন আমি এই তিনকে চার করবে এর অর্থ বুঝতে পারিনি সোমবার বরকত মন্ডিত সোমবার সম্মানিত পুত্র আসছে মাজারুল এওয়াল আখেরে মাজাহরুল আলা, আলা কান আল্লাহ সামায় যার আগমন অনেক কল্যাণ মণ্ডিত এবং ঐশী প্রতাপের প্রতাপ বহিপ্রকাশের কারণ হবে নূর আসছে নূর যাকে খোদা নিজের সন্তুষ্টির সুবাসে সুরভিত করেছেন আমরা তার মাঝে নিজ রুহ এবং আত্মা ফুঁকে দিব এবং খোদার ছায়া তার মাথার ওপরে থাকবে সে দ্রুত বর্ধিত হবে এবং বন্দীদের মুক্তির কারণ হবে এবং পৃথিবীর প্রান্তে প্রান্তে সুখ্যাতি লাভ করবে জাতিসমূহ তার কাছ থেকে কল্যাণ লাভ করবে তখন নিজ নিজ নফসের দৃষ্টি আকাশের দিকে উত্তোলন করা হবে ওয়া কানা আমরাম্ম দিয়া আর এটি হওয়া অবশ্যমভাবী এই ছিল চল্লিশ দিন দোয়া করার ফলে তিনি আল্লাহর কাছ থেকে যে এলহামটি লাভ করেছেন পুরো এলহামটি আমি আপনাদের সামনে পড়ে দিলাম হাজরত মাসিহ মাহুদ আলাহ ইসলাত আসলাম যখন এই পুত্র সন্তানের সংবাদ দেন অনেকেই বিরোধিতা করে আর তিনি বলেছিলেন যে ন আগামী নয় বছরের মধ্যে আমার পুত্র সন্তান হবে ছিয়াশি সনে তিনি এই ঘোষণা দেন কিন্তু ঘোষণা দেওয়ার পরে পরে তার একজন কন্যা সন্তান জন্ম নেয় বিরোধিতা আরও বেড়ে যায় আগুনের মধ্যে ঘি ঢেলে ধীরে যেভাবে আগুন আরও দাউ দাউ করে জ্বলতে থাকে সেভাবে তার বিরোধিতা বেড়ে যায় দেখো দেখো মির্জা কি বলছে আর কী হলো মসিম আসলাম বলেন আমি কখনোই বলি নাই যে এর পরে যে সন্তান হবে সেই হবে আমার সেই প্রতিশ্রুত পুত্র এরপরে তার আরেকজন পুত্র সন্তান জন্ম নেয় মসিমা মনে করেন হয়তো এটিই সেই সন্তান তিনি তার নাম বসির রাখেন কিন্তু সেই ছেলেও অল্প বয়সেই মারা যায় বিরোধিতা আরও বেড়ে যায় কিন্তু খোদার প্রতিশ্রুতি সত্য জীবন্ত খোদার প্রতিশ্রুতিও জীবন্ত খোদাতালা হাজরত মসিহ মাহমুদ আলাই ইসলাত আসলামকে আঠারোশো উনানব্বই সনে এই পবিত্র পুত্র সন্তান দান করেন আর তার নাম রাখা হয় হাজরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ যিনি পরবর্তীতে মাত্র ২৫ বছর বয়সে আহমদিয়া জামাতের দ্বিতীয় খলিফা হয়েছিলেন খেলাফতের আসনে সমাসীন হয়েছিলেন চরম বিরোধিতা হয়েছিল তখন জামাতের বাহিরে যারা ছিল তারাও বিরোধিতা করেছে জামাতের মধ্যে একাংশ তারা বিরোধিতা করে তাকে রিক্ত হস্তে জামাতের চাবি তার হাতে দিয়ে তারা বেরিয়ে যায় এবং বলতে থাকে যে কয়দিন চালাও দেখব কিন্তু আজ দেখুন আল্লাহ তালার ফজলে জামাত কোথা থেকে যে সময় তার হাতে খেলাফতের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল তখন চোদ্দো আনা পয়সা ছিল জামাতের ভাণ্ডারে আর ঋণ ছিল জামাতের কয়েকশো রুপি আজকে দেখুন জামাত কোথায় পৌঁছে গেছে আজকে শুধুমাত্র এই আহমদনগর গ্রামের দিকে আপনারা যদি তাকিয়ে দেখেন আল্লাহতাল ফজলে জামাতকে আল্লাহ তালা কত বরকত দিয়েছেন সারা পৃথিবীতে আমরা শত শত নয় হাজার হাজার মসজিদ নির্মাণ করছি হাজর মসি মাউদ আলহসলাত আসলামের যুগে মাদ্রাসাতুল আহমদিয়া নামে কাদিয়ানে ছোট্টটি মাদ্রাসা ছিল আর আজকে জামাদের শিক্ষা প্রতিষ্ঠানের অগণিত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আমাদের সেই মাদ্রাসাতুল আহমদিয়ার আদলে জামে আহমদিয়া রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকাতে ক্যানাডাতে এগুলো এক জীবন্ত খোদার অস্তিত্বের প্রমাণ বহন করে যদি এটি খোদাতলার অস্তিত্বের প্রমাণ না হয় তাহলে এই জামাত কিভাবে এত দ্রুত এত দ্রুত এত অল্প সময়ের মধ্যে পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়লো আর ওই ব্যক্তির মাধ্যমে যার সুসংবাদ দিয়েছিলেন হাজর মাসিহে মাহমুদ আলাহ ইসলাতব আসলাম সেই আঠারোশো ছিয়াশি সনে তিনি যখন হুঁশিয়ারপুরে চিল্লাকসি করেছিলেন তখন বাউন্ন বছর ছিল তার খেলাফতকাল এই বাউন্ন বছরে তিনি যা কিছু করে গেছেন তা যেন পুরো এক জগৎ যদি একটা তার জীবনের একটা দিক আমরা আলোচনা করতে চাই তাহলে আমাদের হয়তো কয়েক বছর লেগে যাবে এত কিছু তিনি করে গেছেন তাকে বাহ্যিক এবং আভ্যন্তরীণ জ্ঞানে পরিপূর্ণ করা হবে শুধু এই একটা পয়েন্ট নিয়ে যদি আপনারা চিন্তা করেন আপনারা দেখবেন যে তিনি কি ভান্ডার রেখে গেছেন জ্ঞানের জগতে সাহিত্যের জগতে তিনি কি অবদান রেখে গেছেন সেটি আপনারা চিন্তা করে অবাক হয়ে যাবেন তিনি দুইশো ছাব্বিশটির বেশি পুস্তক রচনা করে গেছেন এর সংকলন এখন হয়েছে ছাব্বিশটির মতো খণ্ড এখন বাজারে পাওয়া যাচ্ছে আনোয়ারুল উলুম নামে তিনি তফসিরে সগির করেছেন তিনি দশ খণ্ডে তফসিরে কবির লিখে গেছেন এত বড় তফসির দশ খণ্ডে আর এত বিস্তৃত যেটি চিন্তাও করা যায় না আজকে সেই তফসির যখন আরবিতে অনুবাদ করে আরব বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে আরবিরা এই অনুবাদ পরে দলে দলে আমদি হচ্ছেন বললেন যে এই বিষয়ের ব্যাখ্যা আমরা তো মৌলবিদের কাছ থেকে শুধুমাত্র ইউসুফ জুলেখার প্রেম কাহিনী আর জয়নাবের গল্প আর ওই হুদুদের পাখির কাহিনী আর ওই সাবার রানির গল্প এগুলি আমরা গল্প গল্প আকারে শুনতাম কিন্তু এর পেছনে যে একটা আধ্যাত্মিক দিক রয়েছে এর পেছনে যে একটা বিশাল জগৎ রয়েছে এটি আমরা আরব হয়েও জানতাম না এই ইতিহাস আমাদের সামনে জামা তুলে ধরেছে জামাতে দ্বিতীয় খলিফা তুলে ধরেছে আল্লাহ তাকে জ্ঞান দিয়েছিলেন আল্লাহ তালার অস্তিত্বের প্রমাণের থেকে আমরা লাভ করতে পারি আমি অনেক বিষয় লিখে এনেছিলাম কিন্তু আমি ছেড়ে দিচ্ছি তার জন্ম হয়েছিল বারোই জানুয়ারি আঠারোশো উননব্বই সনে এবং তিনি অনেকেই অল্প বয়স থেকেই তার মাঝে সেই মুসলিম মাহউদের যে গুণগুলি বর্ণনা করেছিলেন বা বৈশিষ্ট্য বর্ণনা করেছিলেন হাজরত মাসি মাহউদ আলাহসাল্লাম তার প্রকাশ দেখতে পাচ্ছিলেন কিন্তু তিনি নিজে কখনো দাবি করেননি তিনি নিজে বলছেন যে আমি কখনো এই ভবিষ্যৎবাণী পড়েও দেখতাম না আমি পড়তাম না এই ভবিষ্যৎবাণী কিন্তু যখন আল্লাহ আল্লাতালা তাকে জানিয়েছেন এরপর আঠারো উনিশশো চুয়াল্লিশ সনে তিনি গিয়ে প্রথম দাবি করলেন যে হ্যাঁ আমি সেই প্রতিশ্রুত মুসলিম মাহুদ প্রতিষ্ঠিত সংস্কারক যার ভবিষ্যৎবাণী আল্লাহতালা করিয়েছিলেন হাজর মাসিহ মাহউদ ইসলাতু আসলামকে দিনে আঠারোশো উনানব্বই সনে বারোই জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন এবং উনিশশো সনে তিনি খেলাফতের আসনে সমাসীন হন এবং উনিশশো পঁয়ষট্টি সন পর্যন্ত তিনি খেলাফতের দায়িত্ব পালন করে তিনি এ পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন তার কার্যক্রমের একটি বিশাল তালিকা আমার কাছে আছে কিন্তু আমি এগুলো ছেড়ে দিচ্ছি হাজর মাসি মাহউদ আলাহ ইসলাত আসলামের দোয়া কবুলিয়তের আরেকটি ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি মৌলী সাহাদুল্লাহ লুধিয়ানভি আজকাল আমাদের বিরুদ্ধে অপপ্রচার যারা করছে মৌলী সাহেবান না জেনে জামাতে আহমদিয়ার ইতিহাস না পড়ে মুসসিম মাহমুদুল্লাহ ইসলাম বই না পড়ে তারা আমাদের বিরুদ্ধে অপবাদ আরোপ করার চেষ্টা করছে আর প্রত্যেকে গল্প কাহিনী বানিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এটি আমাদের বোধগম্য নয় কিন্তু আমরা যেটি সত্য এবং যেটি একেবারে খোদার পক্ষ থেকে নাজিল কিন্তু সত্য তা আপনাদের সামনে উপস্থাপন করছি হাজরত মাসি মাহউদ আলাহি সালাতউ আসলাম এই সাদুল্লাহ লুদিয়ানবি সম্পর্কে যে ঘটনাটি ঘটেছিল তা আমি উল্লেখ করছি এখানে সাদুল্লাহ লুদিয়ানবি তা মাহমুদ মাহউদুল্লাহ আসলামের বিরুদ্ধে নোংরা এবং অকথ্য ভাষায় গালিগালাজ আরম্ভ করে দেয় আর কথা বলতে আরম্ভ করে যে আপনার বংশ এবং আপনার জামাত নির্মূল বা ধ্বংস হয়ে যাবে এই সাদুল্লাহ লুধিয়ানবির এই নোংরা মন্তব্যের পর হাজরত মাসিহ মাহউদ আলহি আসলাম খোদা তালার কাছে দোয়া করেন এবং এ বিষয়ে তিনি একটি মীমাংসা আল্লাহতালার কাছ থেকে চান বা পথ নির্দেশনা কামনা করেন হাজর মসিম আসসালাম বলেন যে এর ফলে আল্লাহতালা আমার দোয়া কবুল করেন এবং উনত্রিশে সেপ্টেম্বর আঠারোশো চুরানব্বই তারিখে এই নোংরাভাষী ব্যক্তি অর্থাৎ মলবি সাদুল্লাহ লুধিয়ানবি সম্পর্কে এই সংবাদ আল্লাহ তালা দান করেন আবার শুনে রাখেন এই সাদুল্লাহ লুধিয়ানবি সম্পর্কে মসি মাহউদাল ইসলাত আসলাম দোয়া করেন আল্লাহ তালার কাছে যে আল্লাহ এই ব্যক্তি যে তোমার মসিকে গালিগালাজ করছে তোমার সত্য জামাতকে গালিগালাজ করছে তার সম্পর্কে একটি সিদ্ধান্ত আমাকে প্রদান করো আল্লাহ তালা সিদ্ধান্ত দেন ইন্না শাহানিয়া হুয়াল আফতার আনোয়ারুল আনোয়ারুল ইসলাম রুহানি খাজাইনের ছিয়াশি নম্বর পৃষ্ঠায় নবম খণ্ড থেকে এই নবম খণ্ডে এই ইলহামটি রয়েছে ইন্না শাহানি হুয়াল আফতার অর্থাৎ সে নির্বংশ হবে কে বলতে পারে এ কথা এ কথা বলার ধৃষ্টতা দেখাতে কেউ সক্ষম হবে কি কারো সাহস আছে কারোই নাই কে অপুত্রক হবে আর কে নির্বংশ হবে এটি শুধু আল্লাহ তালা বলতে পারেন হাজর মসি মহামদুল্লাহ ইসলামের প্রতি এই যখন এই এলহাম হয় তখন বিরুদ্ধবাদীরা এটি নিয়ে অনেক হাসি করেছে অনেক বিদ্রুপ করেছে অনেক তির্যক কথা তারা বলেছে তারা বলছিল এই মৌলভি সাহেব অর্থাৎ সাদুল্লাহ লুধিয়ানবি তার বয়স এখন মাত্র পঞ্চাশ বছর এরপরেও তো মানুষের সন্তান সন্ততি হয় আশি নব্বই বছর পর্যন্ত তো পুরুষ মানুষের সন্তান হতেই পারে তো কীভাবে আপনি বলছেন যে ইনি নির্ভ এনার নির্বংশ হবে আর তখন তার একটা ছেলেও আছে যার বয়স ছিল চোদ্দ বছর কিন্তু হজমত সিম আল্লাহ সালাহাতব আসলাম অগাধ বিশ্বাস ছিল আস্থা ছিল আল্লাহর উপরে তিনি বলেন না আল্লাহ যেটা আমাকে বলেছেন সেটিই হবে বাস্তবে কী হয়েছিল শুনুন এই চিৎকার চেঁচামেচি এবং হৈহট্টগুলোর মধ্যে হাস মসিম ইসলাম বলেন যে খোদা আমাকে এই সংবাদ জানিয়েছেন তিনি ভালো করেই জানেন যে এই মৌলবীর বয়স কত আর তার একজন পুত্র সন্তানও আছে কিন্তু তারপরও তালা আমাকে এলহাম করে জানিয়েছেন ইন্না শাহানিয়া কাহুয়াল আক্তার অতএব আল্লাহতালা যা বলেছেন সেটি হবে আল্লাহতালার সিদ্ধান্তই কার্যকর হবে এই ভবিষ্যৎবাণীর পর মৌলবী সাহাদুল্লাহ লুদিয়ানবি তেসরা জানুয়ারি উনিশশো সাত সনে আঠারোশো চুরানব্বই সনে মসজিদ মহমদুল্লাহ আসলাম এর প্রতি এলহাম হয়েছিল এরপরে ছয় আর সাত তেরো বছর পর্যন্ত বেঁচে ছিল কোনো পুত্র সন্তান আর হয়নি তেষট্টি বছরে সে মারা যায় এবং মারা গিয়েছিল কীভাবে জানেন সে মারা গিয়েছিল প্লেগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল স্বাভাবিক মৃত্যু হয়নি খোদার ক্রোধ ভাজন হয়েছিল সে আর এই অন্তর্বর্তীকালীন তেরো বছরে তার ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করেনি না পুত্র সন্তান না কন্যা সন্তান এলহামের সময় তার একটি পুত্র সন্তান ছিল আমি আগেই বলেছি যার বয়স ছিল তখন চোদ্দ বছর এই ছেলেকে দুই দুইবার বিয়ে করানো হয় কিন্তু কোনো সন্তান হয়নি সেও নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করে বারোই জুলাই উনিশশো ছাব্বিশ তারিখে এই ছেলেও মারা যায় নিঃসন্তান অবস্থায় আর এভাবে আল্লাহ আল্লাহতালার যে ভবিষ্যৎবাণী সত্য ভবিষ্যৎবাণী তা অক্ষরে অক্ষরে পূর্ণতা লাভ করে হাজরত মাসি মাহমুদ আসলাম বলেছেন যদি কোনো খোদা না থাকেন তাহলে যিনি এমনটি করে দেখিয়েছেন সেই খোদার নাম কী হজর মসিহ মাউদ আলাহ ইসলাতাম জীব্বদশায় সাদুল্লাহদ্দর্মি মারা যায় আর তখন হাজর মসিম আসলাম বলে দিয়েছেন যে যদি কোনো খোদা না থাকেন তাহলে এমনটি কে করে দেখালো কবিত্র কুরআ আল্লাহ তালা বলেছেন উজিব দান যে ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া শোনেন এবং তার ডাকে সাড়া দিয়ে তার কাঙ্ক্ষিত মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেন এবং হাজরত মসিহ মাউদ আলাহি আসলাম কে তালা ওয়াদা করেছিলেন বা তার প্রতি আল্লাহতালা তাকে জানিয়েছিলেন সেই কথা তিনি অক্ষর অক্ষরে পূর্ণ করে দেখেছেন আমি অনেক সময় হয়ে যাচ্ছে আমি সংক্ষেপ করার চেষ্টা করছি এরপরে আসছে অমৃত শহরে একজন পাদ্দি ছিল পাদী আব্দুল্লাহ আথম এগুলো এই আমি উপস্থাপন করছি যে আজকাল এগুলি নিয়ে বেশ চর্চা হচ্ছে আর এত বেশি মিথ্যার ব্যসাতি মৌলবীরা করছে যে আমাদের আহমদিরা পড়াশোনা না করার কারণে তারাও বিভ্রান্ত হয়ে যায় অনেক ক্ষেত্রে প্রায়ই আমরা বিভিন্ন গ্রুপে দেখি এই প্রশ্নের উত্তরটা আপনারা দেন অথচ এগুলি আমাদের জানা থাকা দরকার এগুলি আমাদের মুখস্থ থাকা দরকার এগুলি তো আমাদের জীবন চলার পাথেও এগুলি আমাদের অনুপ্রেরণা এগুলি কী করে আমরা ভুলতে পারি হাজর মাসি মাহদ আলা আতব আসলামের এই ঘটনাগুলো বারবার আমি আজকে অন্য ঘটনাও অনেকগুলো লিখিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু আমি এই পুরনো ঘটনাগুলো এই জন্য বলছি যে এই এলাকায় বিরোধিত হচ্ছে আর এই কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এই আবদুল্লাহ আথম একজন খ্রিস্টান পার্দ্বী ছিল মসিমাহ আসসালাম এবং মোহাম্মদ সাল্লাহ আসলামকে সে অকথ্য ভাষায় গালিগালাজ করত মসিম আসলামের সঙ্গে তার মোবাহেসা হয় ধর্মীয় বিতর্ক হয় এবং আজ মসিমাহ বলেন আজ রাতে যখন আমি আল্লাহ নিকট অনেক কান্নাকাটি এবং আহাজারি করে এই দোয়া করলাম যে তুমি হে খোদা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করো আমরা নিতান্তই অপারগ এবং বান্ধা তোমার সিদ্ধান্ত বিনে কিছুই হতে পারে না তখন তিনি আমাকে সুসংবাদ রূপে এই নিদর্শন দান করেছেন যে এই বাহাসে অর্থাৎ তর্কযুদ্ধে উভয় পক্ষের মাঝে যে পক্ষ জেনে শুনে মিথ্যা অবলম্বন করবে বা মিথ্যা বলবে সে সত্যনিষ্ঠ খোদাতলাকে পরিহার করছে এবং তুচ্ছ মানুষকে খোদা বানিয়ে বসে আছে সে মোবাহেলার এই দিনগুলো অনুযায়ী অর্থাৎ এখন থেকে এক মাস থেকে এক মাস থেকে নিয়ে পনেরো মাসের মধ্যে হাবিয়া দোজগে নিক্ষিপ্ত হবে আর সে সত্যের পানে ফিরে না এলে চরম লাঞ্ছিত ও অপদস্থ হবে আর যে ব্যক্তি সত্যের উপর প্রতিষ্ঠিত এবং সত্যবাদী খোদাকে মানে ঐশীভাবে তার সম্মান প্রতিষ্ঠিত হবে জাঙ্গে মোকাদ্দাস রুহানি হাজাইন ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা দুশো একানব্বই দুশো বিরানব্বই এই ঘোষণা যখন এই আবদুল্লাহ আসাম শুনতে পায় সে ওই ভরা মজলিসে সে চুপ হয়ে যায় এবং তবা করতে আরম্ভ করে এবং এই ভবিষ্যৎবাণীর যে দ্বিতীয় অংশ যদি সে সত্যের পানে ফিরে আসে তাহলে সে রক্ষা পাবে যেহেতু সে নীরব হয়ে যায় গালিগালাজ করা থেকে বিরত হয় আল্লাহ তালা তাকে পণ্ড মাস বাঁচিয়ে রাখেন কিন্তু পণ্ড মাস জীবিত থাকার পর তার যারা সাঙ্গ ছিল তারা তাকে খোঁচাতে আরম্ভ করে তোমার তো কিছুই হয় না এখন কিছু বলো এখন কিছু বলো সে নিজেও কিছুটা শক্তি সঞ্চয় করে সে আবার বিরোধিতা আরম্ভ করে এবং যখন বিরোধিতা আরম্ভ করে তখন সে ধ্বংস হয়ে যায় এভাবে হজরত মসি মহাসলামের দোয়া কার্যকর হয়েছে সাতাইশে জুলাই আঠারোশো ছিয়াশি ছিয়ানব্বই সালে ফিরোজপুরে এই এই পণ্ডিত আব্দুল আথম সে মারা যায় আথমের মৃত্যুর পরেও খ্রিস্টান পাদ্রী এবং মলিবিরা হইচই আরম্ভ করতে আরম্ভ করে এবং আথম সত্যের পানে প্রত্যাবর্তন করেনি এই ভবিষ্যৎবাণী মিথ্যা সাব্যস্ত হয়ে বলে তারা হইচই করতে থাকে হজরত মসি মোহাম্মদ আলাহাত আসলাম তখন তার পুস্তক আঞ্জামে আথমে উল্লেখ করেন আথম সম্পর্কে কোনো পাদ্রী সাহেব অথবা কোনো খ্রিস্টান ব্যক্তির সন্দেহ যদি থেকে থাকে আর যদি মনে করে থাকে যে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি তবে তার উচিত সে যেন আমার সাথে আবার মোবাহেলা করে আবার দেখে নেয় যে তার নিজের পরিণতি কি হয় এই চ্যালেঞ্জ আজও বলবত আছে শ্রোতামণ্ডলী আমি এখানে পণ্ডিত লেখরামের ঘটনাও লিখে এনেছিলাম পণ্ডিত লেখরাম সেও একজন আর্য সমাজি নেতা ছিল মসিহ মহম্মদ আলাহাসবু আসলাম এবং মহানবী সাল্লাহ আল্লু আসলাম সম্পর্কে সে অনেক অপলাভ করত এবং মসি মসিহ মহম্মদলাহ আসাল্লাতু আসসালাম তাকে অনেকবার বুঝিয়েছেন কিন্তু যখন সে নিবৃত্ত হয়নি তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন এবং ছয় বছরের মধ্যে সে মারা পড়বে বলে আল্লাহ তালা তাকে মসি মহম্মদ আলাহ সাল্লাহ আসলামকে জানিয়েছিলেন এবং ছয় বছর সময় লাগেনি নির্ধারিত তারিখে নির্ধারিত সময় ঈদের পরে সে মারা পড়ে আততায়ের হাতে সে মারা যাওয়ার পর তার মা দেখেছিল যে খঞ্জোর হাতে এত বেরিয়ে আসছে দোতলা থেকে তার চেহারা একদম রক্তিম এবং সে একটা ঘরের মধ্যে ঢুকে যায় দোতলা বাড়ির একটি ঘরের মধ্যে সে ঢুকে যায় তার মা গিয়ে দরজা বন্ধ করে দেয় বাড়ির পিছন দিকে যে জানালা ছিল সেই দিকে বাজার ছিল কেউ যদি সেই জানালা বেয়ে নেমে যেত তাহলে বাজারের লোকেরা দেখতে পেত কিন্তু কাউকে তারা বেরিয়ে যেতে দেখেনি পরবর্তীতে যখন পুলিশ আসে দরজা খুলে দেখে ঘরের মধ্যেও কেউ নাই যেহেতু মসি মাহদাল ইসলায় তাকে সতর্ক করেছিল তাই পুলিশ এবং সে সময় যারা ক্ষমতাসীন ছিল তারা মসিম আসলাম বাড়ি তল্লাশি করতে আসে বাড়ি তল্লাশি করেও কিছু পায়নি তারা কোনো না কোনোভাবে মসিম ইসলামকে ফাঁসানোর চেষ্টা তারা করেছিল কিন্তু কোনোভাবেই তারা সেক্ষেত্রে সফল হয়নি তো পণ্ডিত লেখরাম এভাবে ধ্বংস হয়েছে অর্থাৎ হজরত মসি মহমদুল্লাহ ইসলাম আবাহ আসলাম পৃথিবীতে এসেছিলেন দোয়ার অস্ত্র নিয়ে এবং তিনি তা করে দেখিয়ে গেছেন এবং তিনি আমাদের মাঝে এই শিক্ষাটা জারি রেখে গেছেন আমি হুজুর রাবে রহমালার কথাও বলতে পারি খলিফত মসি আকবলের কথা বলতে পারি খলিফত মসি সানির কথা বলতে পারি খলিফতুল মুসি রাবে রহমুল্লাহ তালা তিনি পাকিস্তানে যখন আমাদের বিরোধিতা চরম রূপ নেয় তখন সে সময়ের সেনা শাসক জেনারেল জিয়াকে তিনি সাবধান করেছিলেন শুনেনি যখন সে সব সীমা ছাড়িয়ে যায় খলিফত রাহে রাহমতালা দশই জুন উনিশশো অষ্টআশি সনে তাকে মোবাইলার চ্যালেঞ্জ দেন মাত্র কয়েকদিন যেতে না যেতেই দু মাস সাত দিন অর্থাৎ জুন জুলাই অগাস্টের সতেরোই অগাস্ট সে মারা পড়ে এবং এমনভাবে সে ধ্বংস হয়ে যায় যে পৃথিবীর ইতিহাসে এটি নজিরবিহীন তারা গবেষণা করে দেখেছে অনুসন্ধান চালিয়ে দেখেছে সব ধরনের যত ধরনের গবেষণা করা যায় গবেষণা করে দেখেছে কিভাবে কি হয়েছে আজকে পর্যন্ত তারা বলতে পারছে না যে সি ওয়ান থার্টি প্লেন ছিল এবং আর্মিদের মানে সে সময়ের সবচাইতে মানে আধুনিক যে প্লেন সেটি ছিল চারটি ইঞ্জিন ছিল তাতে একত্রে চারটি ইঞ্জিন বিকল হয়ে গিয়ে প্লেনটি ক্রাশ করবে অসম্ভব কিন্তু হয়েছে আর কীভাবে হয়েছে ওই ফেরাউনের যুগে হসরত মুসা আলাইস্লা ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে খোদার নির্দেশে নীল নদ পাড়ে দিয়ে তিনি দেশান্তরিত হয়েছিলেন আর সেই যুগের ফেরাউনকে আল্লাহতালা সেই নীল নদী ডুবিয়ে মেরেছিলেন নিদর্শনে পরিণত করেছিলেন এই যুগের যে খোদার মসির যে খালিফা তিনিও এ যুগের ফেরাউনের অত্যাচারে নীল আকাশ পাড়ি দিয়ে দেশান্তরিত হয়েছিলেন আর এই যুগের ফেরাউনকেও আল্লাহ তালা সেই নীল আকাশেই ধ্বংস করে দেখিয়েছেন এটি জীবন্ত খোদার অস্তিত্বের বড় প্রমাণ খলিফাতুল মসি আল খালে সাহিদুল্লাহ রা বেনাসলাজের দোয়ার ঘটনা যদি আমি বলি অনেক সময় লেগে যাবে শুধু একটি ঘটনা আমি বলি এখানে আমাদের বুলগেরিয়ার যে মুরব্বী সাহেব আছেন তাহে সাহেব তিনি এটি খুব গর্ব বলে ভোরে বলে বেড়ান কারণ এটি তার নিজের হাতে নিজের চোখের সামনে তিনি এই নিদর্শন দেখেছেন একজন প্রফেসর মহিলা তিনি তাকে জলসে জার্মানি জলসা নিয়ে আসেন এবং এই মহিলা বলেন যে আপনি যদি খোদার খলিফা হন দোয়া করেন যেন আমার গর্ভের সন্তান আসে হুজুর বলেন যে আল্লাহ তালা সন্তান দিবেন তিনি বলেন সন্তান আসলে বয়াত করব। পরের বছর জলসায় আসেন এবং বলেন যে আমি তো গর্ভবতী আমি এখন বয়াত করতে চাই তিনি বয়াত করেন মহিলার নাম হচ্ছে মিসেস সচকা আমি যদি উচ্চারণ সঠিক করে থাকি আর তার স্বামীর নাম ছিল মিস্টার অ্যাটম বুলগেরিয়ান ছিলেন তারা তো তার স্বামী তখন বয়াত করেননি হজুরের কাছে মহিলা নাম চান যে ডাক্তার বলেছে আমাদের কন্যা সন্তান হবে আপনি একটি নাম দেন হজুর তার নাম রাখেন এহসান মহিলা বলে হুজুর আমার তো মেয়ে হবে এহসান কেন রাখছেন এ তো ছেলের নাম হুজুর বলেন ছেলেই হবে তিন মাস ছয় মাস নয় মাস চেকিং হচ্ছে এক একবার কিন্তু প্রত্যেকবার রিপোর্টে আসছে যে মেয়ে সন্তান হবে আর নয় মাসের মাথায় গিয়েও হুজুর বলছেন যে না ছেলেই হবে এহসান রাখবে তার নাম নয় মাস পরে সন্তান ভূমিষ্ঠ হয় এবং সে ছেলে সন্তান জন্ম নেয় আর তার নাম এহসান রাখা হয়েছে এবং তার স্বামীও পরবর্তীতে বয়াত করে গত বছর জার্মানি জলসায়তা এই দম্পতি এসেছিলেন এটি দোয়া কবুলিয়াতের এক জ্বলন্ত নিদর্শন এরকম অনেক ঘটনা আমি অফ হ্যান্ড আপনাদেরকে আমি বলতে পারবো এখন আমরা এই জামাতের সদস্য আমরা যেন দোয়ার গুরুত্ব বুঝি আমরা এমন যে খোদাকে মেনেছি সেই খোদা কত শক্তিশালী সেই খোদার সঙ্গে যেন আমাদের একটা নিবিড় সম্পর্ক বন্ধন রচিত হয় তাহলে পরে আমরাও আমাদের নিজ জীবনে এ ধরনের নিদর্শন দেখতে সক্ষম হব এবং আমরাও এ ধরনের নিদর্শন দেখাতে সক্ষম হব যা আমাদের তবলিগের ক্ষেত্রে অনেক বড় সহায়ক ভূমিকা পালন করবে আমি হাজরত মাসিহে মাউদ আলাহিসালাত আসলামের একটি উদ্ধৃতি পাঠ করে এই বক্তব্য শেষ করবো হজরত মাসিহ মাউদ আলা আসলাম বলেন আমাদের খোদা আশ্চর্য গুণরাজির অধিকারী আমাদের খোদা আশ্চর্য রাজির অধিকারী তবে কেবল সেই ব্যক্তি তা দর্শন করতে পারে যে সততা ও বিশ্বস্ততার সাথে তার মাঝে বিলীন হয়ে যায় একাকার হয়ে যায় যে ব্যক্তি তার শক্তিতে দৃঢ় বিশ্বাস রাখে না এবং তার নিষ্ঠাবান ও বিশ্বস্ত সেবক নয় তাকে তিনি সেসব আশ্চর্য লীলা প্রদর্শন করেন না কত হতভাগ্য সেই ব্যক্তি যে আজও জানে না তার এমন এক খোদা আছেন যিনি সব বিষয়ে সর্বশক্তিমান আমাদের খোদাই আমাদের বেহেস্ত আমাদের খোদাতেই আমাদের পরম আনন্দ কেননা আমি তাকে দেখেছি কেননা আমি তাকে দেখেছি এবং সকল সৌন্দর্য তার মাঝে খুঁজে পেয়েছি প্রাণের বিনিময়েও এই সম্পদ লাভ করার যোগ্য নিজের পূর্ণ সত্তা বিসর্জন দিয়ে হলেও এই মনি ক্রয় যোগ্য হে বঞ্চিতরা এই ঝর্নার দিকে ধাবিত হও এটি তোমাদেরকে পরিতৃপ্ত করবে এটি জীবনের উৎস যা তোমাদেরকে সঞ্জীবিত করবে আমি কি করব, এবং কি করে এই সুসংবাদ মানব হৃদয়ে গেঁথে দিব মানুষের শ্রুতিগোচর করার জন্য কোন ঢাক ঢোল পিটিয়ে বাজারে বন্দরে ঘোষণা করে বলবো ইনি আমাদের খোদা কোন ঔষধ দিয়ে আমি তোমাদের চিকিৎসা করব যাতে শোনার জন্য মানুষ ব্যাকুল হয় আল্লাহ তালা আমাদের সবাইকে খোদার অস্তিত্ব সম্পর্কে প্রকৃত জ্ঞান লাভের তৌফিক দান করুন এবং খোদার সত্তা সম্পর্কে ব্যক্তিগত অভিজ্ঞতা অর্জনের তৌফিক দান করুন ওয়া আখির উদ্দানা আলিলহামদুলিল্লাহ রবিলাম